আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার পেজে আপনাদেরকে সবাইকে স্বাগতম, আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। গাইস, আজকে আপনাদের সামনে আমি একটা নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা কি জানেন? সেটা হলো চিকেন ফ্রাই আর ফিস ফ্রাই। এই রেসিপিটা ঘরোয়া উপায়ে কিভাবে বানানো যায় এটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। চলো বন্ধুরা, আজকে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমরা ব্রয়লার মুরগির পিস নিয়ে নিলাম। চিকেন ফ্রাই বানানোর জন্য আজকে আমাদের এই মাংস পিসগুলো লাগবে। তো বন্ধুরা চলো কিভাবে চিকেন ফ্রাই বানানো যায় দেখা যাক। তো প্রথমে আমরা শুকনো মরিচ দিয়ে দিলাম, গুঁড়ো মরিচ। তারপর আমরা জিরে দিয়ে নিলাম। তারপর এখন আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন আমরা টেস্টিং সল্ট দিব। এখন আমরা আদা রসুন বাটা দিব। এখন আমরা সয়া সস দিব। এখন আমরা লেবু দিব, লেবুর রস। এটাকে আমরা ভালো মতো মিক্স করে নিব। যে মশলাটা থাকবে সেটাকে আমরা ভালো মতো সব মাংসের গায়ে লাগিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমাদের ভালো মতো মিক্স করা হয়ে গিয়েছে। বন্ধুরা, আমাদের এটা মিক্স করা হয়ে গিয়েছে। এখন এটা আমরা 1 ঘন্টার জন্য ভালো মতো ঢেকে ফ্রিজে রেখে দিব। তো বন্ধুরা, আমাদের চিকেন ফ্রাই বানানোর জন্য উপরে মচমচে জিনিসটা বানানোর জন্য 3 কাপ ময়দা লাগবে। আমি 1 কাপ দিয়ে দিয়েছি আর 2 কাপ দিব। 1 কাপ দিয়ে দিলাম। এখন আমরা 1/2 চামচের কম লবণ দিয়ে দিব। অল্প পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিব। হলুদ দিয়ে দিব 1/2 চামচের কম, কালার হওয়ার জন্য। এখন মরিচের গুঁড়ো দিয়ে দিব 1/2 চামচ। এখন আমরা গোলমরিচ দিয়ে দিব 1/2 চামচ। এখন গরম মশলার গুঁড়ো দিয়ে দিব 1/2 চামচ। এখন আমরা এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি সবগুলো ময়দার সাথে। তো বন্ধুরা, এটা আমাদের 1 ঘন্টা ফ্রিজে রাখা হয়ে গিয়েছে। এখন আর এটা আমাদের চিকেন ফ্রাই বানানোর জন্য রেডি। তো বন্ধুরা, এখন আমি চিকেনের ক্রিস্পি জিনিসটা তৈরি করব। তো আমি একটা মাংসের পিস নিয়ে নিলাম, তারপর আমি ময়দার মধ্যে দিয়ে দিয়েছি। তারপর সুন্দরভাবে এভাবে মাংসের গায়ের মধ্যে লাগিয়ে দিব। তারপর আমরা একটু হালকা ছেড়ে নিয়ে রেখে দিব। এভাবে আমরা সবগুলো পিস একবার করে করে নেব। আমরা আরো করে নিচ্ছি, এভাবে এক একে সবগুলো করে নিব। মাংসের গায়ের মধ্যে ময়দাগুলো এভাবে রেখে দেন, হালকা করে প্রেস করব। সব জায়গায় হালকা করে প্রেস করব যাতে ময়দাগুলো ভালোভাবে লেগে যায়। তো দেখতে পাচ্ছ, এভাবে আমরা হালকা ছেড়ে দিব, তারপর আমরা রেখে দিব। তো বন্ধুরা, আমাদের একবার করে সবগুলোর মধ্যে ময়দা লাগানো হয়ে গিয়েছে।
এখন এটাকে আরও বেশি ক্রিস্পি করার জন্য আমাদের আরও একবার ময়দা ভালোভাবে লাগিয়ে দিতে হবে। তার জন্য এটাকে পানির মধ্যে ভিজিয়ে নিতে হবে, কিন্তু আমরা আলাদা করে পানিতে লাগাবো না, আমাদের যে সয়া সসের যে মশলাটা আছে সেটার মধ্যে পানি দিয়ে ঢেলে দিব। তারপর আমরা এটার মধ্যে আবার মিক্স করব। তো যে ময়দাগুলো লাগানো ছিল লাগিয়ে রেখেছিলাম সেগুলো এভাবে আবার চুবিয়ে নেব। তারপরে হচ্ছে আমরা আবার এটাকে ময়দায় রেখে দেব জিনিসটা আরও বেশি ক্রিস্পি হওয়ার জন্য। এইভাবে কল করলে হয় কি, পরের বার যে মশলাটা থাকে তার মধ্যেও সয়া সসটা ভালোভাবে লেগে থাকে, একটা ফ্লেভার চলে আসে সয়া সসটা, ময়দার মধ্যেও সয়া সসের একটা ফ্লেভার আসে। তো এই এটা করলে চিকেনটা খেতে আরও বেশি মজা লাগবে আর ইয়াম্মি হবে। তো আমরা এভাবে আপনারা চাইলে দুইবার বা তিনবার করতে পারেন, তো আমরা দুইবার করে করে নেব। এই যে এভাবে ছেড়ে দেবো, এটা আপনাদের ফাইনাল। বন্ধুরা, এটা আমাদের করা হয়ে গেছে, এখন আমরা এটাকে তেলে দিব। আপনারা চাইলে এটাকে দুইবার করতে পারেন বা তিনবারও করতে পারেন, এটা আপনাদের সুবিধা একটা, আপনাদের টেস্ট অনুযায়ী। তো বন্ধুরা, এখন আমরা তেলের মধ্যে দিয়ে দিব একদম গরম তেলে। তারপরে এটা দিয়ে আমাদের ভালো মতো ঢেকে দিতে হবে, এটা আমাদের ভালো মতো ভেজে নিতে হবে। ভেজে দেন আমরা উল্টিয়ে দিই। বন্ধুরা, আমাদের ভাজা হয়ে গেছে, এরকম একটা কালার চলে আসলে আমরা পিসগুলো উঠিয়ে নিব। তো আমাদের চিকেন ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমরা একটা একটা করে সব উঠিয়ে নিব। বন্ধুরা, এখন আমরা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমাদের চিকেন ফ্রাই এখন আমরা পাশে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিই। আপনারা তো দেখেছেন আমি এই রেসিপিটা কিভাবে বানিয়েছি, আপনারা তো দেখেছেন, আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, আপনারাও এই সহজভাবে এই রেসিপিটা বানাতে পারবেন। এটা আমরা এখন খাবো না, এটা আমরা ইফতারের টাইমে খাবো, এটা ইফতারও বানাতে পারবেন, আপনারাও এই ইফতারটা বানাতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিবে, আর ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না, লাইক শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আজকের জন্য বিদায়, আসসালামু আলাইকুম।